1 লাখে পাবেন 11 লাখ টাকা। আপনি রিক্সায় উঠেছেন, নামার সময় রিক্সা চালক আপনাকে একটা ডলার বা ইউরো নোট দেখিয়ে বোকা বোকা ভাব নিয়ে বলবে, স্যার এটা কি জিনিস দেখেন তো, আমার রিক্সায় একজন ব্যাগ ফেলে গেছে, সেখানে এক বান্ডেল 100টা এই কাগজ আছে। হিসাব করে দেখলেন $100-এর একটি নোটে 11,000 টাকা। 100টা নোট যদি নিতে পারি তাহলে 11 লাখ টাকা পাবো, তাহলে আমার আর পাই কে? রিক্সা চালককে বোকা মনে করে অফার করলেন যে এটা কোনো টিকিট বা অন্য কিছু, আপনাকে কিছু টাকা দিচ্ছি, কাগজগুলো আমাকে দিয়ে দেন। তখন সে বলবে, আরেকজনকে দেখিয়েছিলাম, ওই স্যার 70,000 টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি দেইনি। তখন আপনি 1 লাখ টাকা দিতে চাইলেন, রিক্সা চালক রাজি হয়ে গেল। এবার আপনি টাকা জোগাড় করলেন, নিজের কাছে না থাকলে মা বন্ধু খালা ফুফু বা কারো থেকে ধার নিলেন, রিক্সা চালককে ফোন করে বা দেখা করে তার সঙ্গে গেলেন, 1 লাখ টাকা দিলেন, সে কোথাও নিয়ে গিয়ে আপনাকে বান্ডেল এনে দিয়ে দিল। আপনি এবার ডলার ভাঙ্গাতে গেলেন, এবার আপনার মাথায় ঠাড়া পড়বে, দেখলেন ওই একটি নোট বাদে বাকি সব জাল নোট, রিক্সা চালকও নাই আপনার 1 লাখ টাকাও নাই। সঙ্গে আপনি যে মোটর সাইকেল কিনবেন, প্রেমিককে আইফোন গিফট করবেন, বোনের জন্য সোনার চেইন কিনবেন, আরো যে স্বপ্ন দেখেছিলেন সেগুলো অন্ধকার হয়ে গেছে। এবার আপনি যার থেকে 1 লাখ টাকা নিয়েছিলেন সে এসে টাকা চাইতে থাকলো, প্রতারণার ফাঁদে পা দিয়ে বিপদে পড়লেন, লোভে পাপ পাপে মৃত্যু। সচেতন হন, অন্যকে সচেতন করতে এটি শেয়ার করুন। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কখনোই হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা করবেন না। মনে রাখবেন, যেখানেই অস্বাভাবিক কিছু সেখানেই কোনো একটা গণ্ডগোল আছে। অস্বাভাবিক কিছুতে জড়িয়েছেন মানে একটা গণ্ডগোলে জড়িয়েছেন। ধন্যবাদ।